আজকের রাশিফল 28শে ফেব্রুয়ারি 2022 সোমবার। তিথি কৃষ্ণ দ্বাদশী, জন্মরাশি হল মকর, সূর্যোদয় সকাল 6টা 2 এবং সূর্যাস্ত বিকাল 5টা 35। মেষ রাশির রাশিফল আজ কোনো বাজে কাজের জন্য ভয় বাড়তে পারে, ব্যবসার দিকে কোনো সমস্যা বৃদ্ধি পাবে, চোখের কোনো রোগ বাড়তে পারে, মায়ের দিক থেকে কষ্ট বাড়বে, বাড়তি কোনো কাজের চাপ আসবে, স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন, মানসিক উত্তেজনা বাড়তে পারে, ব্যবসার দিকে কোনো চাপ ও খরচ বাড়বে, চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে, বাইরের কোনো লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে, আপনি আপনার পরিবারের কাছ থেকে অনেক আশা করতে পারেন, বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হবে, ঘরে আজ সংবেদনশীল সমস্যাগুলি সমাধান হবে, ছাত্রছাত্রীদের পক্ষে দিনটি খুব ভালো হবে, যে কোনো পরিস্থিতিতে আজ আপনাকে খেয়াল রাখতে হবে, বাজে কথার জন্য স্ত্রী বিরক্তিবোধ করতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 4। বৃষ রাশি রাশিফল আজ আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে, আপনার সন্তানদের কারণে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারবেন, বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন সুখকর হবে, আজ প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ হতে পারে, আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন, আজ আপনি সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তিনি বুঝতে পারবেন, কোনো সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ বাড়তে পারে, আজ কোনো অপমান কপালে জুটতে পারে, ব্যবসায় ভালো যোগাযোগ আসবে, বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হবে, অংশীদারি ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে, কোনো যন্ত্রণা বৃদ্ধি পাবে, পেটের কোনো সমস্যা বৃদ্ধি পাবে, কোনো নিন্দার আলোচনা হতে পারে, কিছু পাওনা আদায় হতে পারে, আয় বৃদ্ধির জন্য সঞ্চয় বৃদ্ধি পাবে, কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মিথুন রাশির রাশিফল বাড়ির চালকদের একটু সাবধানে থাকতে হবে, বাড়তি কিছু খরচের জন্য আর চিন্তা আসবে, সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে, পিতামাতার জন্য কিছু কষ্ট পেতে পারেন, মধুর কথাবার্তা বলার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন, শত্রুর ব্যাপারে চাপ বাড়বে, পড়াশোনার জন্য ভালো সুযোগ বৃদ্ধি পাবে, কাজে উন্নতির চেষ্টা করুন, ভাইয়ের সঙ্গে কোনো বিবাদ বাড়তে পারে, সন্তানের ব্যবহারের জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে, পিতার শরীর নিয়ে কোনোরূপ চিন্তা বাড়তে পারে, আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে, পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়তে পারেন, আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন, আজ স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে, আজ সমস্ত দিন চারপাশে প্রণয়ীর ভালোবাসা অনুভব করবেন, এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে, আপনার কাছে মানুষ সময় চাইবে, স্ত্রীর প্রেমে উচ্ছ্বসিত হবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। কর্কট রাশির রাশিফল আপনি দিনের শুরুটা ধ্যান এবং যোগব্যায়াম দিয়ে করতে পারেন, এটি আপনার পক্ষে উপকারী হবে, আপনি সারাদিন শক্তিস্তর বজায় রাখবেন, আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন, পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে, উদ্বেগে সৃষ্টি হবে, আজ আপনি হৃদয়ভঙ্গ হওয়া থেকে বাঁচবেন, সাফল্য অর্জনের জন্য আপনার একাগ্রতা বজায় রাখতে হবে, বাড়ির কোনো সদস্য আপনার সাথে সময় কাটাতে পারে, আপনার অর্ধাঙ্গিনী আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, অতিরিক্ত গর্ভবোধের কারণে আজ বিবাদ বাঁধতে পারে, শেয়ার বাজারে একটু চিন্তা বাড়বে, পেটের কোনো কষ্ট বাড়তে পারে, ব্যবসার দিকে কোনো বাড়তি লাভের আশা রাখতে পারেন, মানসিক দিক থেকে অস্থিরভাব থাকবে, গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির সুযোগ বাড়বে, আজ ব্যবসার জন্য কিছু আলোচনা হতে পারে, আইনি কোনো কাজের জন্য ঝামেলা বাড়তে পারে, কাজের দিকে কোনো ভালো সুযোগ আসতে পারে, বাড়তি খরচের জন্য স্ত্রীর সাথে বিবাদ বাঁধবে, মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহ রাশি রাশিফল সকালের দিকে জড়তাভাব থাকতে পারে, আজ কাজের ব্যাপারে কোনো প্রকার ব্যাকুলতা বাড়তে দেবেন না, ব্যবসার জন্য কোনো শুভ যোগাযোগ আসতে পারে, রাজনীতিবিদদের জন্য দিনটি ভালো হবে, শারীরিক যন্ত্রণা বাড়তে পারে, কোনো লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন, বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে, বাড়তি কোনো ব্যবসার দিক থেকে অর্থ আসতে পারে, স্ত্রীর ব্যাপারে কোনো চাপ বাড়বে, আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করতে সুষম আহার নিন, ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন ফলস্বরূপ তা পাবেন, বাড়ির সমস্যায় তাৎক্ষণিক মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, প্রেমের জীবনে ছোটোখাটো তিক্ততা আজ ভুলে যান, আপনি বৈবাহিক জীবনে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কন্যারাশির রাশিফল আজ স্বাস্থ্য সুন্দর থাকবে, সুস্বাস্থ্যের কারণে আপনি বন্ধুদের কাছ থেকে কিছু পরিকল্পনা করতে পারেন, আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি হবে, বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে বেশিরভাগ সময়টাই আজ দখল করে রাখবে,
আপনার সেরা আচরণ করার প্রয়োজন রয়েছে, প্রেমিকা এর ফলে বিপর্যস্ত হবে না। আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত অসুবিধাগুলি ভাগ করতে পারেন আর সুবিধা মতো কিছু কাজ পেতে পারেন। প্রেমে মানসিক যন্ত্রণা বাড়তে পারে, বাড়তি কিছু আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে, ভালো কোনো জিনিস নষ্ট হতে পারে, আজ বন্ধুদের থেকে ক্ষতি হতে পারে, ব্যবসার দিকে চাপ আসবে, আজ আপনার কোনো ব্যবহার কারো খারাপ লাগতে পারে, শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে, ব্যবসার ভালো কিছু কাজ হতে পারে, চাকরির স্থানে কোনো মহিলার সাথে বিবাদ বাঁধতে পারে। এর ভাগ্য সংখ্যা হলো 5। তুলারাশির রাশিফল। রাজনীতির লোকেদের চিন্তার কারণ হতে পারে। আজ বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসার প্রয়োজন হবে। সহকর্মীর কাছ থেকে সম্মান পেতে পারেন। জরুরি কাজ সকালের দিকে মেটান। প্রেমের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে পা বাড়ান, প্রচুর ব্যয় বৃদ্ধি পাবে, সংসারে সমস্যা দেখা দেবে, পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে। আপনার ইচ্ছাশক্তির দ্বারা আপনি পুরস্কৃত হবেন। আজ খুব কৌশলপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করবেন, এটি খুব আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে হবে। আজ ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে সময় কাটানোয় বাড়ির লোক হতাশ হতে পারেন। আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন, যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 4। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার ঝগড়াটে ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে। উড়ি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত হবে। আপনি বন্ধুদের সাথে আজ সময় কাটাতে পারেন, কিন্তু তাদের উদারতার সুযোগ নিতে দেবেন না। কর্মক্ষেত্রে সাফল্যের পথে যারা বাধা ছিল আজ গুরুতর সমস্যার সম্মুখীন হবেন, আর স্ত্রীর সাথে সুখীবোধ করবেন। প্রেমে অশান্তি মিটে যেতে পারে। আজ কোনো কারণে সংশয় বা ভয় কাজ করবে। আর্থিক ভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। বাড়তি কোনো আয়ের সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে। একের ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল। আজ কাজে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন। কোনো বিশেষ বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে। পেশাদারদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। বাড়িতে কোনো কিছু যোগ রয়েছে। আপনার কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে। কোনো সুসংবাদ আসতে পারে। প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে নাজাল হতে হবে। বিশ্বস্ত কেউ আপনাকে ঠকাতে পারে, সতর্ক থাকুন। সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে। আপনি মায়ের কাছ থেকে কিছু আর্থিক সুবিধা পেতে পারেন। আজ আপনি আর্থিক সহায়তা করতে অক্ষম হবেন। আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন। আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে। আজ নতুন কিছু কেনাকাটা করতে পারেন। পুরানো কোনো কাজ আজ বন্ধ রাখতে পারেন। স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। মকর রাশির রাশিফল। আজ কাজে প্রচুর প্রাচুর্যতা থাকবে। আপনি আজ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন। সময়ের কিছুটা অন্যদের দেওয়ার জন্য ভালো হবে। আপনি আজ ভালোবাসাপূর্ণ দিন উপভোগ করতে পারেন। নতুন ধারণাগুলি পরীক্ষামূলকভাবে প্রয়োগের জন্য আদর্শ সময়। আজ অনেক ঝগড়া বিবাদ হতে পারে। আজ কাছের কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। কোনো সুযোগ আজ আসতে পারে। কাজের জায়গায় সুনাম অর্জন করতে পারবেন। সন্তানের সঙ্গে মতবিরোধ হবে। ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে কোনো ব্যবসার ব্যাপারে আলোচনা হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল। আজ আপনার দ্বারা খারাপ কোনো কাজ হতে পারে। নিজের শখের জন্য বাড়তি খরচ হতে পারে। কোনো বন্ধুর জন্য বিপদ দেখে উদ্ধার পাবেন। পড়াশোনায় বিশেষ কিছু সুযোগ পেতে পারেন। আজ কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন। সাংসারিক শান্তি বজায় থাকবে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন। এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। দিনটি ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য হবে। সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আপনাকে ভালোভাবে আজ বুঝতে পারবে। আপনার কিছু জিনিস আজ জানার প্রবণতা থাকবে। একে ভাগ্য সংখ্যা হলো 9। মীনরাশি রাশিফল। আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনে মৌলিক প্রশংসা বর্ষণ করবে। আজ আপনি আত্মীয়দের সাথে সময় কাটাতে পারেন। কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে, অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে।
একদিনে যদি ছুটিতে যান তাহলে আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবে চলবে। আজ কোনো পরিকল্পনা করতে পারেন, পিতার সঙ্গে কোনো বিবাদ বাঁধতে পারে, মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়, কল্যাণকর দিন, আজ কিছু অর্থ ব্যয় হতে পারে, কোনো বিজ্ঞ ব্যক্তির সাথে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে, পথেঘাটে সাবধানে চলাফেরা করার দরকার রয়েছে, আজ বন্ধুর জন্য সাংসারিক জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে, অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। ভালো থাকুন, সুস্থ থাকুন।